আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, 17536 টা মানে আমরা চলে এসেছিলাম নতুন অ্যানিমেশন বের করতে। শুনলাম নতুন অ্যানিমেশন আসছে। সো 17 কত রেমন লাগতে পারে আমাদের নতুন অ্যানিমেশন বের করতে? সো ইভেন্ট যদি কমপ্লিট করো তাহলে 1080 রেমনের মতো লাগতে পারে আই থিঙ্ক। আর এখন দেখা যাক আমার কত পার্সেন্ট লাগে বাইর হয়। সো এখানে আমরা দুটো জিনিস রিমুভ করতে বলছি, আমরা পেট ফুড আর এই যে এটা টিএটিএমটা রিমুভ করে দিই। সো আজকে আমরা তোমাকে দেখাবো সব কম রেমনে এই ইভেন্ট বের করতে কত রেমন লাগে। এই ভাই কি দিল? কংগ্রেচুলেশন, ভাই এটা টাট্টি দিয়ে দিল ভাই। রে ভাই লাস্ট স্পিনে ছাড়া দেবো না আই থিঙ্ক। 19 রেমন একটা স্পিন দিয়ে দিলাম ভাই। রে ভাই লাস্ট স্পিনে দিব, তাছাড়া দিব না। এইখানে 19 রেমনের স্পিন দিয়ে বাস দিয়ে দিল আমার সর্বোচ্চ 39 রেমনে এখন স্পিন। সো এখানে দেখবে গাড়ির স্ক্রিনটা অনেক সুন্দর আসছে, কিন্তু লেজেন্ডারি না এটা, আমার ভালো লাগে না গাড়ির স্ক্রিনটা। গাড়ির স্ক্রিনটা যেন আমার না দেয় জরি না। এইখানে আমার 69 রেমনের স্পিন, ডায়মন্ডের পরিমাণ কিন্তু বাড়তে আছে। সো তোমরাই দেখে নিবা আমার কত রেমন লাগতে পারে আমাদের এই ইভেন্ট কমপ্লিট করতে ভাই। এত টাট্টি আইটেমগুলো কেন দিতেছে ভাই? 99 রেমনের স্পিন ভাই। রে ভাই 99 রেমনের স্পিন। সো এখানে 99 রেমনের কি বের হয়, কি হইব কি হইব কি হইব? 99 রেমনে দিয়ে দিছে, আল্লাহ ওরা দিছে, মেজাজটা খারাপ হয় না গাই। এখানে 99 রেমনে কিছু দেয় নাই গাইস। এখন 149 রেমনের স্পিন দিছে। এখন 149 রেমনে কি বাইর হইব, বাইর হইব 149 রেমনে? 149 রেমনে গেনের স্কিন, এছাড়া তো আর কিছু দিবি না। 199 রেমনে দেখা যাক। 199 নিচেরটাতে ট্যাপটক করতেই থাকবো, যখন তোমার লাস্ট স্পিন হইব তাহলে তোমার লাকটা অনেক বেশি বাইরে যাবো। তারপরে দিয়ে কংগ্রেচুলেশন ভাই, এটা কী হলো? হোয়াট দ্য ফাক, এটা কী হলো? লাস্ট স্পিনের আগে আমারে দিল, আমি তো বিশ্বাসই করতে পারলাম না। লাস্ট স্পিন আগে দিছে, দেখি দেখি ভাই। এই যে দেখো গ্রুপে এলে তোমাদের এইরকম করে দেখাবো। সো এখানে দেখো গ্রুপে এলে এরকম করে দেখাইবো। সো তোমাদের যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা তারা নিও, যাদের যাদের মনে করো অতটা ভালো লাগে নাই তারা নিও না। সো এখানে দেখো লং, মানে এটার লং টাইমিংটা একটু লং করছে অ্যানিমেশনটার। সো গাইস দেখা হচ্ছে আগামী শুক্রবার, নিজের খেয়াল রাখবে, সবার খেয়াল রাখবে। সো দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক 4টার সময়, আগামী শুক্রবার। ওকে গাইস, আল্লাহ হাফেজ।